যশোরের অভয়নগরে মাতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী বাগুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে শ্রী শ্রী বীরেশ্বর ফকির বাড়ি নামক স্থানে এক বিশাল মাতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। এই মাতুয়া সম্মেলনটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্য। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, এখানে এক ফকির থাকত। তিনি একজন সাধকও ছিলেন। তার কাছে এই এলাকার এবং বাইরের দূর দূরান্তে বিভিন্ন এলাকার লোকজন আসতেন এবং তাদের মনের আশা পূর্ণ বা বিভিন্ন রোগ মুক্তির জন্য কামনা করতেন এবং অলৌকিকভাবে তারা তাদের ফলও পেত। বীরেশ্বর ফকিরের মৃত্যুর পর ওনাকে এখানেই সমাধিস্থ করা হয়, আর সেই থেকে এখানে মাঘী পূর্ণিমার এই দিনে এই মাতুয়া উৎসব অনুষ্ঠিত হয় এবং এখানে হিন্দু মুসলিম সহ সকলে মিলিতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবং সকল প্রকার সকল সম্প্রদায়ের মানুষই এখানে ভক্তি ও নিষ্ঠাভাবে এই উৎসব পালন করে থাকেন এবং মাঘী পূর্ণিমার এই দিনে এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে। এখানে দূর দূরান্ত থেকে আগত অতিথিদের খাবারের ব্যবস্থা করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। এরা প্রায় সারাদিনই বিভিন্ন প্রকার আনন্দ, হাসি, গান, নাচ গানের মধ্যে দিয়ে এই উৎসবটি পালন করে থাকেন। দূর দূরান্ত থেকে শুধু যশোরই নয়, যশোরের বিভিন্ন স্থান থেকে সারা খুলনা বিভাগ থেকেও এমনকি এখানে লোকের সমাগম ঘটে। তারা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের এই উৎসবকে পালন করে থাকেন। মূলত প্রতি বছরই মাঘী পূর্ণিমার এই দিনে এই মাতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। যশোরের অভয়নগর উপজেলার বাগুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে শ্রী বীরেশ্বর ফকিরের এই মাতুয়া সম্মেলন প্রায় 500 বছরের বেশি পুরনো একটি ঐতিহ্য। দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকার লোকজন এখানে আসেন এবং মাঘী পূর্ণিমার এই দিনে এই মাতুয়া উৎসব অনুষ্ঠিত হয়। যশোরের অভয়নগর থেকে প্রণয় কুমার দাস, দৈনিক খুলনার খবর।